রব্বুল আলামিন আমাদেরকে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? Do the people think that they will be left to say we believe and they will be not right? Allah subhanahu wa ta'ala বলছেন, তুমি যদি মুখে মুখে শুধু বলো যে আমানতু বিল্লাহ, এতটুকু বললেই তোমাকে আমি ছেড়ে দিব, কোনো পরীক্ষা করব না, তোমার জীবন চলার পথে তোমাকে পরীক্ষা দিতে হবে না, এ চিন্তা যদি তোমার মাথায় তোমার মস্তিষ্কে অবস্থান করে, তাহলে তুমি ভুলের মধ্যে আছো, তুমি বিভ্রান্তির মধ্যে আছো। কারণ তোমার থেকে যারা গত হয়ে গেছে, বিগত যারা ইমানদার দুনিয়া থেকে চলে গেছে, তাদের জীবনের দিকে তাকাও। প্রত্যেকটা ইমানদারকে আমি রব্বুল আলামিন তার ইমানের স্তর অনুযায়ী পৃথিবীর বুকে টেস্ট করেছি, যাচাই করেছি ঠিক কিনা। শুধু ইমানদার বলে সাক্ষী দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন না, তারপরে ধাপে ধাপে আমাদেরকে প্রতিটি পদে পদে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এবং সেই পরীক্ষাগুলো বিভিন্ন রকমের হতে পারে, হতে পারে অর্থনৈতিক সংকটে আপনি আছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নিচ্ছেন। রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন আমার বান্দা যখন অর্থনৈতিক সংকটে থাকে, টাকা পয়সা লেনদেনের সমস্যায় যখন পড়ে যায়, পারিবারিক সমস্যায় যখন থাকে, বিয়ে হয়েছে দীর্ঘদিন হয়েছে সন্তান হয় না, সন্তান হচ্ছে না, পেরেশানির মধ্যে আছে, উপযুক্ত ছেলে ঘরে উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা, সে সমাজে অবহেলিত, ঠিকই নামাজ আদায় করে হক হালাল মতো চলে, কিন্তু সমাজের কেউ তাকে মূল্যায়ন করে না, বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে ঠিক কিনা। এই পরীক্ষার ধরনটা কেমন হবে, কখন আল্লাহ পরীক্ষা নিবে, এটা আপনাকে আমাকে আল্লাহ কখনো জিজ্ঞেস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করবেন যে তার পরীক্ষা নেওয়া দরকার, এ বান্দার পরীক্ষা নেওয়া দরকার, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে ঠিক ঠিক পরীক্ষা নিয়ে নেবেন। গোলাম হিসেবে, রাব্বুল আলামিনের দাস হিসেবে, বান্দা হিসেবে আমাদের জন্য করণীয় হচ্ছে সেই পরীক্ষায় ধৈর্যের সাথে পাশ করা ঠিক কিনা। এক নম্বরে আমাদেরকে সাবিরিন হতে হবে। আমরা যদি আমাদের পূর্বপুরুষ যারা আমাদের লিডার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে মূসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, এমনি করে জাকারিয়া আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রায় সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরীক্ষা দিতে হয়েছে ঠিক কিনা। এমন একজন নবী আপনি দেখাতে পারবেন না যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা এই দুনিয়াতে নিয়ে নিয়েছেন ঠিক কিনা। সুতরাং আজকে আমরা এই আয়াত থেকে যেটা জানলাম যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এখন বলেন তো আপনারা, আপনি যে পরীক্ষা দিবেন, এই পরীক্ষা দিতে হলে তো আগে সিলেবাস জানতে হবে নাকি? আপনি যদি না জানেন যে আপনাকে কোন জায়গা থেকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষাটা কেমন হবে, এবং পরীক্ষা যখন চলবে তখন আপনাকে আমাকে কোন অবস্থায় থাকতে হবে, আমার মানসিক অবস্থাটা কেমন হবে, আমি কি বিচলিত হয়ে যাব, আমি কি অধৈর্য হয়ে যাব, আমি কি আল্লাহর উপরে বেরাজি হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি আমি অসন্তুষ্ট হয়ে যাব, এই যে যাবতীয় আমাদের মনে দুশ্চিন্তাগুলো আসবে, এই জায়গাগুলোতে আমাদের করণীয় কি, নাকি আমি ওই পরীক্ষায় ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় হাজিরিন, আজকে এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এবং মূল্যবান কিছু বিষয় আপনাদেরকে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এই পৃথিবীতে যারা ঈমানদার নিজেদেরকে দাবি করি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসটা কি বলেন তো? দেখি আপনারা বলেন, একজন ঈমানদারের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? নিঃসন্দেহে ঈমান, ঠিক কি না? ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? ঈমান। ঈমানের চাইতে তো দামি জিনিস আর নাই। আপনার অনেক কিছু আছে, আপনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স হাজার কোটি টাকা,
আপনার প্রচুর পরিমাণে অর্থ সম্পদ জায়গা জমি সন্তান সন্ততি সব দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন কিন্তু আপনার ঈমান নাই তাহলে এইগুলো কি আপনার আল্লাহর সামনে কাজে আসবে কোন কাজে আসবে এই সন্তান সন্ততি এই যে অর্থ সম্পদ এগুলো যদি আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যান তাহলে আপনার কোনো উপকার করতে পারবে 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 না তাহলে আমরা আজকে জানব যে বিষয়টা সেটা হচ্ছে একজন ঈমানদারের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে ঈমান তো আমরা জানব ঈমান ভঙ্গের কারণ যেটাকে আরবিতে বলা হয় নাওয়াকিদুল ঈমান আজকে আমাদের আলোচনার বিষয় কি ঈমান ভঙ্গের কারণ আচ্ছা আপনারাই বলেন ঈমান আমাদের আমাদের কাজের কারণে আমাদের বদ অভ্যাসের কারণে ঈমান ভেঙে যেতে পারে না অবশ্যই পারে অযু ভাঙলে আমরা টের পাই অযু ভাঙার কারণগুলো তো আমরা জানি নাকি সবাই কম বেশি জানি আলহামদুলিল্লাহ কিন্তু প্রিয় হাজিরিন বড় আফসোসের বিষয় যে আমরা অযু ভঙ্গের কারণগুলোর ব্যাপারে যতটা না সচেতন কিন্তু ঈমান ভঙ্গের কারণের ব্যাপারে ততটা সচেতন না যার কারণে আমাদের জাহিলিয়াতের কারণে আমাদের মূর্খতা অজ্ঞতার কারণে জানার অভাবের কারণে না জানি কখন ঈমান হারা হয়ে গেছি সেই খবরও আমাদের নাই আর এই ঈমান হারা অবস্থায় না জানি কত ওয়াক্ত নামাজ আদায় করেছি তাও আমরা বলতে পারবো না তাহলে যেহেতু ঈমানটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রসিদ্ধ হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত এটা কিন্তু বুখারী মুসলিমে আসছে হাদিসটা তো এই হাদিসের অর্থটা শুনলে মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বুঝি জান্নাত আল্লাহ দিয়ে দিবে বিষয়টা এমন না বিষয়টা এমন না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত তার মানে হচ্ছে আপনি যখন পৃথিবীর সকল ইলাহকে সকল তাগুতকে বর্জন করবেন লা ইলাহা কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো প্রকৃত হক কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ উইদাউট আল্লাহ আল্লাহ ছাড়া আর প্রকৃত কোনো ইলাহ মাবুদ ইবাদত করার যোগ্য এমন আর একটা সত্তাও আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই এটা আমরা বিশ্বাস করি তো অবশ্যই বিশ্বাস করি তাহলে এই নাওয়াকিদুল ঈমান ঈমান ভঙ্গের কারণগুলো কি আমাদের জানা দরকার আছে কি নাই অবশ্যই দরকার আছে কারণ আপনি আমি যখন এই নশ্বর দুনিয়া থেকে এই অস্থায়ী জীব দুনিয়া থেকে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব তখন আপনার আমার পরনের যে কাপড়টা আছে সেটাও সাথে দেওয়া হবে না একমাত্র আপনাকে আমাকে যদি কোনো জিনিস জাহান্নামের আগুন থেকে সেভ করতে পারে যদি কোনো এমন জিনিস থাকে যেটা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে সেটা হচ্ছে ঈমান এছাড়া আর কোনো জিনিস নাই আর ঈমানের পরে দ্বিতীয় জিনিস হচ্ছে আমলে সালেহ সৎকর্ম ঠিক কি না সুতরাং একজন ঈমানদারের জন্য দাবি হচ্ছে সে যখন ঈমান আনবে তারপরেই কিন্তু সে আমলে সালেহ করবে সৎকর্ম করবে তো প্রিয় যুবক ভাইয়েরা আসুন আমরা জেনে নেই যে ঈমান ভঙ্গের কারণগুলো মূলত কি 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 কারণে ঈমান ভেঙে যায় এক নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এটা যদি শুনবেন আর ফেলে দিবেন মাহফিলের প্যান্ডেল পর্যন্ত রেখে বাসায় চলে যাবেন তাহলে কিন্তু কোনো উপকার হবে না যারাই আমার আলোচনা শুনছেন প্যান্ডেলের ভিতরে অথবা বাহির থেকে যত দূর আওয়াজ যাচ্ছে প্রত্যেকে খুব মনোযোগ সহকারে যতটুকু সময় কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এক নম্বরে হচ্ছে শিরক অ্যাসোসিয়েশন উইথ আল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে 31 নম্বর সূরা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওই আয়াতের এক অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম যদিও এই মেসেজটা ছিল লোকমান আলাইহি ওয়াসালাম তার ছেলেকে এই মেসেজটা দিচ্ছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে ও আমার প্রাণপ্রিয় ছেলে কলিজার টুকরা ছেলে তুমি এই দুনিয়াতে যতদিন হায়াতে বেঁচে থাকবে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না আল্লাহর সাথে যদি তুমি শিরক করো আল্লাহর সাথে যদি কাউকে তুমি অংশীদার স্থাপন করো তাহলে কিন্তু তোমার মৃত্যুটা ইমানি মৃত্যু হবে না
আর ঈমান নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে না পারো তাহলে তুমি জান্নাতেরও আশা করতে পারো না। প্রিয় হাজিরিন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, মূল মেসেজটা হচ্ছে, আচ্ছা শিরক আমরা কখন করব? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের প্রকৃত জ্ঞান না থাকবে তখনই কিন্তু আমরা শিরক করব, ঠিক কি না? এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি জানেন আল্লাহ সম্পর্কে? হুইজ আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ কে এটা কি আপনারা জানেন? একজন মুসলমান হিসেবে নিজেকে যেহেতু মুসলমান দাবি করি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা সবচেয়ে বড় ইবাদত এবং অত্যন্ত ফরজ একটা কাজ, ঠিক কি না? আপনি যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বালেগ হওয়ার পরে এটা যেমন আপনার উপরে ফরজ, আল্লাহ কে, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার দয়া মায়া, উনার সব বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপরে কিন্তু ফরজ, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহ সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখি না, যার কারণে যেখানে সেখানে যত্রতত্র আমরা এমন কাজ করে ফেলি যার কারণে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান ভেঙে যায়, কিন্তু ওই যে আমাদের প্রকৃত জ্ঞান নাই যার কারণে আমরা বুঝতে পারি না যে আমার ঈমানটাকে আছে কি নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে স্পষ্ট করে আমাদের জন্য বলে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। ও আমার বান্দারা, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না, আমি আল্লাহর সাথে কাউকে তোমরা অংশীদার বানিয়ে দিও না, আমার আল্লাহর রাজত্বে তোমরা এমন কাউকে ডেকো না যার নিজের জীবনের উপরে কোনো নিজের কর্তৃত্ব নাই, যে নিজের সম্পর্কে নিজে কন্ট্রোল করতে পারে না, এমন ব্যক্তি এমন বস্তুর কাছে কেন তুমি চাইবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য কি যথেষ্ট নই? যে রাব্বুল আলামিন সমুদ্রের বিশাল বিশাল প্রাণীগুলোকে বিশাল আকৃতির নীল তিমি, যে নীল তিমির এক একটা বাচ্চা প্রতিদিন প্রায় 600 কেজির উপরে দুধ লাগে একটা বাচ্চার, সুবহানাল্লাহ, নীল তিমির এক একটা বাচ্চার প্রতিদিন প্রায় 600 কেজি দুধ সে তার মায়ের কাছ থেকে পান করে, সেই নীল তিমি কত পরিমাণে আছে আমরা বিজ্ঞানীরা আজও সঠিক তথ্য বের করতে পারে নাই, এমন অসংখ্য নীল তিমি, তার চাইতে বড় বড় প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন, ছোট্ট পিপিলিকা তার চাইও ছোট্ট কোন ক্ষুদ্র প্রাণীর দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন, তাহলে এই সমগ্র পৃথিবীতে আমার যে বান্দারা বসবাস করে যাদেরকে আমি রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে নির্বাচন করেছি, সেই আশরাফুল মাখলুকাত তাদেরকে কি আমি রাব্বুল আলামিন রিজিক দিতে পারবো না? পারবে কি না? অবশ্যই পারবে। তুমি শুধু শুধু কেন পেরেশানি করো? তুমি তো জানো না তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি, সুবহানাল্লাহ। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য আমি দুধ আগে থেকে স্টোর করে রেখে দিয়েছি, এত সুন্দর করে জমা করে রেখেছি যাতে এটা নষ্ট না হয়, কোনো জীবাণু যেন এখানে আক্রমণ করতে না পারে। তুমি দুনিয়াতে আসার 1 মিনিট আগেও সেই দুধ পান করার ক্ষমতা কারো নাই, যেই তুমি দুনিয়াতে আগমন করেছো তোমার মায়ের বুকের দুধের প্রবাহ আমি রাব্বুল আলামিন চালু করে দিয়েছি, সুবহানাল্লাহ। তুমি তো একদিনও আমার কাছে রিজিকের জন্য দরখাস্ত করো নাই, তোমার মাও তো আমার কাছে কোনোদিন দরখাস্ত করে নাই। ও আল্লাহ, আমার যে সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তান কি খাবে, তাকে আমি কি খাওয়াবো, তুমি আমাকে পেরেশান মুক্ত করে দাও। পৃথিবীর কোনো মা তার সন্তানকে নিয়ে কোনোদিন পেরেশানি করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সন্তানকে লালন পালন করার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা মায়ের মধ্যে করে রেখেছেন, সুবহানাল্লাহ। মায়ের বুকের মধ্যে দুধ রেখে দিয়েছেন, আর এই দুধ এটাও এত উৎকৃষ্ট খাবার, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছে মায়ের দুধের বিকল্প কোনো খাবার এই পৃথিবীর বুকে কেয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিজ্ঞানীরা মহাকাশ যান আবিষ্কার করেছে, মঙ্গল গ্রহে চলে গিয়েছে, মাটির নিচে কিলোমিটারের পর কিলোমিটার চলে গিয়েছে, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 37,000 কিলোমিটার গভীর সেই জায়গাটা, সেই জায়গার খবরাখবর বিজ্ঞানীরা নিয়ে নিয়েছে। কিন্তু যে মায়ের পেটে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে আতিল তিল করে বড় করলেন, সেই সন্তান মায়ের পেটে কোন অবস্থায় আছে পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে উত্তম ব্যবস্থার মাধ্যমে, সবচেয়ে উত্তম পরিচর্যার মাধ্যমে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন। আপনি আমি দুনিয়াতে আসলাম, আস্তে আস্তে কথা বলতে শিখলাম, দাঁড়াতে শিখলাম, আস্তে আস্তে দৌড়াতে শিখলাম, এক সময় যুবক হলাম, শরীরে শক্তি আসলো, হাত পা ব্যবহার করে যা ইচ্ছা তা করতে পারতেছি। ঠিক এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ। যৌবনের শক্তি সামর্থ্য কাজে লাগিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। আমার মতো গোলাম এখনো যে পৃথিবীতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটাই তো আল্লাহর অনেক বড় দয়া, এটাই তো আমার জন্য সৌভাগ্য যে এত বিশাল সৃষ্টি জগতের তুলনায় 3.5 হাত বডির আমি মানুষটা অতি ছোট, অতি ক্ষুদ্র। আপনার চাইতে অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে আছে, আপনার চাইতে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহর এই দুনিয়াতে আছে। যে রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কারো সাহায্যের প্রয়োজন হয় না। সে রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে মুহূর্তের মধ্যে দুনিয়াতে ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা? সুতরাং সাবধান হতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। ইমান যদি না থাকে প্রিয় যুবক ভাইয়েরা, ইমান যদি না থাকে আল্লাহর কসম, আল্লাহি ওয়াল্লাহি, এত আমল দিয়ে আপনার কোনো কাজ হবে না, একটা আমলও আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত তিহামা পর্বত পরিমাণ আমল নিয়ে হাজির হবে, বরং তার চাইতেও বেশি পরিমাণ আমল নিয়ে হাজির হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলগুলোকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তখন বান্দা জানতে চাইবে, প্রভু ও আমার মালিক, কি অপরাধে, কি দোষে আজকে আমার এই আমলগুলো বৃথা হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, আমার এই আমলগুলো কেন আপনি গ্রহণ করলেন না, আমার অপরাধ কোথায়? রাব্বুল আলামিন সেদিন তার জীবনে যে কাজগুলো সে করেছে, সে যে ঈমান ভেঙে ফেলেছে, ঈমান হারা হয়ে গেছে, সেই দৃশ্যটা বিরাট একটা স্ক্রিনে তাকে দেখিয়ে দিবে। বান্দা জীবনের একটা পর্যায়ে তুমি আমি আল্লাহর সাথে বিদ্রোহ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছিলে, তোমার ওই বিদ্রোহের কারণে তোমার ঈমানটাকে সেই সময়ে তুমি নষ্ট করে ফেলেছো, কিন্তু তুমি সচেতন ছিলে না, তুমি সচেতন না হয়ে পরবর্তীতে ফিরে এসেছো, কিন্তু ঈমান না এনেই আবার আমল করা শুরু করেছো। তুমি তওবা করো নাই, তুমি ইস্তেগফার করো নাই, তুমি শাহাদা বাক্য পাঠ করে আবার তোমার ঈমানটাকে নবায়ন করো নাই, যার কারণে তোমার ঈমান না থাকার কারণে আজকে এত বেশি আমলগুলো আমি রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে লাগে নাই। প্রিয় যুবক ভাইয়েরা, ঈমান বিধ্বংসী কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনার আমার জীবনে যদি ঈমানটাই না থাকে, ঠিক কিনা? তাহলে আমরা এক নম্বরে জানলাম শিরক, এই শিরক করা যাবে না। আমরা আমাদের কথায় কাজে বিভিন্ন ভাবে শিরক করে থাকি, আমি কয়েকটা উদাহরণ আপনাদের বোঝার জন্য বলি। বিশেষ করে আমাদের মা বোনেরা তাদের ছোট সন্তানদের যখন প্রচন্ড অসুস্থতায় ভুগে, প্রচন্ড জ্বর, 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে গেছে জ্বর ভালো হচ্ছে না, ডাক্তার একটার পর একটা পরিবর্তন করতেছে, হাই অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, কাজ হচ্ছে না। কোনো এক সময় একজন পাশের ঘরের একজন এসে বলল, আপা আপনার এই ছেলেটাকে, আপনার এই মেয়েটাকে অমুক ডাক্তারের কাছে নিয়ে যান, অমুক ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন আমার কথাটা? অমুক ডাক্তারের কাছে নিয়ে যান, নিয়ে গেলে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। যদিও কথাটা শুনতে মনে হচ্ছে যে তেমন কোনো ভুল নাই, কিন্তু ঈমানের হালত দিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে চিন্তা করেন, এটাও কিন্তু এক প্রকার শিরক, ঠিক কি না হযরত? আমার পাশে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্লাহ, আমার হযরত বসা আছেন, তাহলে দেখেন আপনি কথাটা কি বলছেন, যে তুমি এই তুমি জ্বরে কষ্ট পাচ্ছ, এই নাও নাপা এক্সট্রা খাও, এটা খাইলেই ভালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
এই নাও ফাইমক্সিলটা খাও, এটা খাইলেই ভালো হয়ে যাবে। কথাটা কিন্তু এমন হওয়া উচিত ছিল না, এটা এমন হওয়ার কথা না। কথাটা হওয়ার দরকার ছিল এমন যে তুমি এই ওষুধটা খাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবেন ইনশাআল্লাহ। একটা শব্দ না হয় বেশি বলতে হবে আপনার, একটা বাক্য বেশি বলতে হবে। কত কথাই তো আমরা বেহুদা বলি, বলি না? তা আপনি বললেন যে তুমি ওষুধটা খাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবে। ওষুধটা খাও, এটা উসিলা আল্লাহ ভালো করে দিবে, এটা খাও আল্লাহ ভালো করে দিবে, এতটুকু বলেন। ওষুধটা খাও আল্লাহ ভালো করে দিবে। ওষুধের তো ভালো করার ক্ষমতা নাই, আছে? যদি ঔষধের ভালো করার ক্ষমতাই থাকতো তাহলে অনেক রোগী আছে যারা গত দুই চার পাঁচ বছর যাবত ঔষধ একটার পর একটা পাল্টাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছে 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 না। তাহলে এখানে প্রশ্ন জাগে কিনা, যদি ঔষধের ভালো করার ক্ষমতা থাকতো তাহলে উনের পাঁচ বছর তো ওষুধ খাওয়ার দরকার নাই, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সুস্থ রাখার এবং আমাদেরকে অসুস্থ করার ক্ষমতা একমাত্র কার? আমাদেরকে সুখে রাখেন কে? আমাদেরকে দুঃখে ফেলে পরীক্ষা করেন কে? সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর। প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি অমুক ডাক্তারকে দেখান, আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, উনাকে দেখানোর পরে ভালো হয়ে গেছে। দীর্ঘদিন পায়ের হাঁটুতে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, কত ডাক্তার দেখাইছি কারো উপকার হয় নাই, কিন্তু কুমিল্লাতে একজন ডাক্তার আসছিল, উনাকে দেখাইছি ভালো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কথাটা শিরক হইল না? আপনি এটা বলতে পারেন যে অনেক ডাক্তার দেখাইলাম, কারো দ্বারা আল্লাহর পক্ষ থেকে আমার উপকার হয় নাই, কিন্তু সর্বশেষ একজন ডাক্তার, উনার কাছে যাওয়াতে আল্লাহর রহমতে আমার উপকার হয়েছে, ঠিক কি না? উনাকে দেখানোর কারণে আল্লাহর রহমতে আমার উপকার হয়েছে। একটু কথা বলেন না, আপনার তো কোনো সমস্যা হবে না, আপনার পুরো কথাটাই আপনি সওয়াব পেয়ে যাবেন, ঠিক কি না? তাহলে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরকের আরো অনেক প্রকার আছে, যে আমার ছেলেটা কোন রকমে কষ্ট করে বিদেশ পাঠাইছি বলেই তো আজকে বেঁচে আছি। ছেলেটা যদি বিদেশ না থাকতো, নাউজুবিল্লাহ, আপনার ছেলে বিদেশ আছে বলে বেঁচে আছে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তির এই পৃথিবীতে কেউ নাই সে বেঁচে থাকে নাই? সে বেঁচে আছে কিনা? তাকে বাঁচায় রাখছে কে? যার কেউ না থাকার পরেও আল্লাহ বাঁচায় রাখছে। আপনার মতো একজন অধুনা অধম বান্দাকে বাঁচানোর ক্ষমতা সে আল্লাহর নাই? কত বড় নাফরমানি কথা আপনি বলছেন! আপনি কি ভেবে দেখছেন এই দোকানটা আছে বলেই তো বেঁচে আছি, কোন রকম বেচা কেনা হচ্ছে চলে আছে এই দোকানটা দিয়েই বেঁচে আছি? নাউজুবিল্লাহ। দোকান আপনাকে কি বাঁচাবে? এই দোকান আপনাকে কি বাঁচাবে বলেন? দুইটা ছেলে, একটা সরকারি চাকরি করে আর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বাঁচায় রাখছে, এই দুইটা ছেলের ইনকাম দিয়েই তো চলতেছি। নাউজুবিল্লাহ, ছেলের ইনকাম দিয়ে আপনি চলেন? ছেলের ইনকাম দিয়ে আপনি চলেন? আপনাকে সাবধান হতে হবে কথা বলার ক্ষেত্রে, কারণ আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার সম্মান কতটুকু আপনাকে জানতে হবে। আপনি যেন তেন কোনো বান্দা না, আপনি কোনো হাঁস মুরগি না, আপনি গবাদি পশু না, আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রায় অনেক নবী দোয়া করেছে, ঠিক কিনা? অনেক নবী দোয়া করেছে, এজালনি উম্মাতা মুহাম্মাদান, ও আল্লাহ ও রাব্বুল আলামিন আমাকে তুমি নবী হিসেবে না পাঠিয়ে শেষ নবীর, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে পাঠাও। আপনি সেই নবীর উম্মত, কোনো দরখাস্ত ছাড়া হয়ে গেছেন, তো এই জন্য আপনার গায়ে লাগে না। ফ্রি জিনিসের মূল্য থাকে না, ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না। যে জিনিস পাইতে কষ্ট সেই জিনিসের মূল্য তত বেশি, ঠিক কি না? রূপার মূল্য বেশি না ডায়মন্ডের মূল্য বেশি বলেন তো? কোনটার মূল্য বেশি? ডায়মন্ড, ডায়মন্ড। আপনার হাত থেকে যদি রূপার একটা আংটি হারিয়ে যায় আপনি যতটুকু কষ্ট পাবেন, আর আপনার হাত থেকে যদি একটা ডায়মন্ডের আংটি হারিয়ে যায় আপনার কষ্টটা কি এক সমান হবে? এক সমান হবে? হবে না। তাহলে এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার ডায়মন্ডের মূল্য বেশি না আপনার ইমানের মূল্য বেশি? ইমানের মূল্য বেশি। আপনার ঘরে থেকে 50,000 টাকা চোর চুরি করে নিয়ে গেছে রাতের অন্ধকারে, আপনার আপনার হা হুতাস দেখে পাড়া প্রতিবেশী একেবারে আফসুস করতেছে, আহারে বেচারা কত কষ্ট করে টাকা আয় করে ঘরে রাখছে, এগুলা চোর, চোর বেচারা এত জালেম সে চুরি করে নিয়ে গেল। আপনার 50,000 টাকা চুরি হওয়ার ফলে আপনার অন্তরে যে ব্যথা অনুভব হয়, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জত নিয়ে যখন সিনিমিনি খেলা হয় আপনার অন্তরে সেই ব্যথা লাগে না, ঠিক কিনা?
আজকে দেখেন আমার নবী কলিজার টুকরা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে পৃথিবীর বুকে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা সিনেমিনি খেলে আপনি আমি ঘরে বসে ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি খায়া পেট পুরাই নবীজির জন্য আমার অন্তরে দরদ নাই 50,000 টাকার জন্য যতটুকু দরদ আমার অন্তরে আমার রাসূলের জন্য তিল পরিমাণ দরদ নাই সেই ঈমান দিয়ে আপনি আমি জান্নাতুল ফেরদাউস আশা করি ঠিক কি না এই ফাঁকিবাজি বন্ধ করেন এই ধরনের বাটপাড়ি বন্ধ করেন আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছু ব্যাং কুকিল সাপ এই নিকৃষ্ট প্রাণী বানায়ে পাঠাতে পারতেন পারতেন কি না আল্লাহকে নিয়ে গালি দেয় যুবক ভাইরা জানেন প্রতিনিয়ত ব্লগে ফেসবুকে ইন্টারনেটে ইউটিউব গুগল বিভিন্ন সাইটে বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা নাস্তিক মুরতাদরা আমার রাসূলকে নিয়ে কটুক্তি করে রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে আমার রাসূলকে নিয়ে কার্টুন আঁকার সাহস করে যদি আজকে উমরের মতো একজন উমর থাকতো আল্লাহর কসম এই পৃথিবীর বুকে একটা বেঈমানের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কটুক্তি করার সাহস পাইতো না ঠিক কি না আমাকে যদি কোনো মানুষ কেটে দু টুকরা করে ফেলে আমার অন্তরে যতটুকু ব্যথা লাগবে আমার রাসূলকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তার চেয়ে বেশি ব্যথা আমার অন্তরে লাগতে হবে এটাই ঈমানের দাবি ঠিক কি না আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের জীবন আপনার পরিবার পরিজন পৃথিবীর সব কিছুর চাইতে আপনার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মূল্যবান না হবে ঠিক কি না এটা হাদিসের বাণী তাহলে আবার একটু চিন্তা করে দেখেন মিলে দেখেন একটু মিলান যে রাসূলকে নিয়ে গালি দিচ্ছে আপনি আমি শিরনি বিরিয়ানি মিষ্টির পোটলা নিয়ে ঘরে যাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা বলে আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করেন নাই অন্তত মন থেকে ঘৃণা করতে পারতেন সর্বনিম্ন যে ঈমানের স্তর আপনি সেটাও করেন নাই তারপরেও আপনি দাবি করেন আমি উম্মতে মুহাম্মদী জান্নাতে আমাকে দিবেন তো কাকে দিবে জান্নাত তো একেবারে ফতেহাবাদের আরঙ্গের মতো সবার জন্য খোলা তাই না আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা যে ইচ্ছা সেই ঢুকতে পারবে নাকি এরকম বিষয়টা এমন না পৃথিবীর বুকে 1,47,000 বর্গ কিলোমিটারের একটা বাংলাদেশ যেই বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ লেখাটাও বাংলাদেশের মানচিত্রে জায়গা হয় না আপনারা যারা দেখেছেন দেখবেন বাংলাদেশ এই লেখাটাও বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের সেই ম্যাপে জায়গা হয় না এতটুকু একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী এমপি সচিব তাদের মান মর্যাদা যদি এত বেশি হয় তাহলে আমার আল্লাহ আমার রাসূলের মর্যাদা কি তাদের চেয়ে কম না বেশি কোথায় আমার আল্লাহ কোথায় আমার রাসূল আর কোথায় 3.5 হাতের নাপাক বডি ঠিক কি না সুতরাং প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ঈমান কোন বাজারের ফুলকপি বাঁধাকপি না এটা পেঁয়াজ রসুন গোলালু না আপনি যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দিবেন বিষয়টা এমন না আপনাকে ঈমানদার হতে হবে আপনাকে মুসলমান হতে হবে মুসলমান মায়ের পেট থেকে হয়ে কেউ আসে না জন্মসূত্রে কেউ কোনোদিন মুসলমান হতে পারে নাই পারছে পারে নাই একটা প্রমাণ আপনারা কেউ দেখাইতে পারবেন না যে জন্মসূত্রে মুসলমান হয়েছে মুসলমান হতে হয় ঈমানদার হতে হয় ছাগলের পেট থেকে বের হইলে ছাগলের বাচ্চা এমনি হয় ঠিক কি না গরুর পেট থেকে বের হলে গরুর বাচ্চা হয়ে যায় হাঁসের ডিম থেকে যে বাচ্চা ফুটে বের হয় সেটা এমনি অটোমেটিক হাঁসের বাচ্চা মুরগির পেট থেকে যে ডিম সে ডিম ফুটে যে বাচ্চা বের হয় সেই বাচ্চাও মুরগির বাচ্চা তাকে মুরগির বাচ্চা হওয়া লাগে না হওয়া লাগে মুরগির বাচ্চা হওয়ার জন্য তাকে কোনো কিন্ডারগার্টেনে ভর্তি হতে হয় না কোনো নুরানি মাদ্রাসায় ভর্তি হতে হয় না মসজিদে যায় এক ওয়াক্ত নামাজ পড়তে হয় না সুতরাং আপনি আমি মুরগির বাচ্চা নই হাঁসের বাচ্চা নই কোনো নিকৃষ্ট প্রাণী নই আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে যদি ঈমানদার হতে হয় তাহলে পরীক্ষা দিয়েই হতে হবে আপনাকে আমাকে যদি মুসলমান হতে হয় তাহলে মুসলমানের শর্ত পূরণ করেই হওয়া লাগবে ঠিক কি না এটা কোনো বাজারে পাওয়া জিনিস না যে দেবিদ্যার বাজারে গেলাম 10-15 টাকা কেজি আধা কেজি ঈমান কিনে নিয়ে আসলাম বিষয়টা এমন না
তাহলে এক নম্বরে বলছিলাম কি ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি বলেন তো শিরক এক নম্বর কারণ কি শিরক করবেন 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 আমরা আজ থেকে আর কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় শিরক করব না ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন এটা মারাত্মক জিনিস আপনি আগে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেন যে আল্লাহ আসলে কি আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠালেন আমাকে কি আল্লাহ তাআলা পাঠাইছেন শুধুমাত্র এই যে ছোট থেকে বড় হলাম প্রতিদিন তিন বেলা খাবার খাইলাম বিয়ের বয়স হলো বিয়ে করলাম বাচ্চা জন্ম দিলাম আল্লাহর হুকুমে তারপরে বাচ্চা প্রতিপালন করে বড় করলাম সেই বাচ্চাকে মানুষ করলাম আমি বৃদ্ধ হলাম চুল দাড়ি পেকে গেল মারা গেলাম কবর দিয়ে দিল এটাই বুঝি জীবন তাহলে আমি তো বলি আমি প্রায় জায়গায় বলি এই যদি হয় আমাদের জীবন এই যদি হয় আমাদের লাইফস্টাইল তাহলে গরু ছাগলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকলো না গরু ছাগলও তো ছোট থেকে বড় হয় তাদেরও বাচ্চা হয় তাদের প্রক্রিয়ায় হয় বাচ্চা সেই বাচ্চা বড় হয় এক সময় গরু মারা যায় বা গরু জবাই করে খেয়ে ফেলি আমরা তো এই তো জীবন তো এইটাই তাদের জীবনের যে ধারাবাহিকতা বিষয়টা তো এরকমই তা আপনার আমার জীবন যদি এমনই হয় তো এই জন্য বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিল এই জন্য তাহলে এক নম্বরে বললাম কি শিরক এই শিরক করলে আমাদের ঈমান থাকবে না মনে থাকবে কথা শিরক করা যাবে না আল্লাহর সাথে কোনোভাবেই কাউকে অংশীদার স্থাপন করা যাবে না জীবন চলে যাবে কিন্তু শিরক করা যাবে দুই নম্বরে হচ্ছে মাধ্যম ওয়াসিলা এবার আসেন এই ওয়াসিলার ব্যাখ্যায় যত ঝামেলা এখন মূল ঝামেলাটা এখানেই লাগবে ওয়াসিলা ওয়াসিলা অর্থ মাধ্যম অনেকগুলো অর্থ হয় এর মধ্যে একটা হচ্ছে মাধ্যম যেমন মনে করেন আপনি চেয়ারম্যান সাহেবের কাছে একটা নাগরিকত্ব সনদ বা আপনার চেয়ারম্যান সার্টিফিকেট নেবেন কিন্তু আপনার সাথে চেয়ারম্যানের তেমন কোনো মানে সম্পর্ক নাই আপনি ওই গ্রামেরই বাসিন্দা বা ওনার ইউনিয়নের বাসিন্দা আপনিও আপনার কর্মস্থানে থাকেন কিন্তু একটা সময় প্রয়োজন হয়েছে এখন আপনাকে উনিও ভালোভাবে চিনে না আপনি শুধু ওনাকে চিনেন এখন সরাসরি যেয়ে আপনি জানেন যে হয়তোবা সাথে সাথে আপনি সার্টিফিকেটটা নাও পেতে পারেন যেহেতু আপনাকে ভালো করে চিনে না এখন আপনি কি করলেন ওনার ঘনিষ্ঠ যে ওনার কাছাকাছি থাকে এরকম একটা লোককে আপনি ধরলেন ওসিলা যে ভাই একটু আপনি রিকোয়েস্ট করে দেন আমার খুব তাড়া আছে আজকের মধ্যে আবার এটা নিয়ে চলে যেতে হবে আমাকে জমা দিতে হবে এটা হচ্ছে একটা ওসিলা ঠিক কি না এখন আপনি আপনার কাছে আমার প্রশ্ন আপনা এই মনে করেন দেবিদ্বার উপজেলার যতজন নাগরিক আছেন শুধু দেবিদ্বার উপজেলার সব নাগরিকের নাম কি আমাদের মাননীয় সংসদ সদস্য জানেন জানেন এটা জানার কথাও না আর ওনার প্রয়োজনও নাই জানার ঠিক কিনা সবগুলা উনি মনে রাখতে পারবেও না এত অনেক মানুষ কয়েক লক্ষ মানুষ কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে যত আদম সন্তান আছে প্রত্যেকের সম্পর্কে আমার আল্লাহ জানেন কিনা আপনাদের সন্দেহ আছে আল্লাহ জানেন কিনা আপনার আমার বংশ পরিচয় আপনার আমার সব কিছু আগাগোড়া একমাত্র জানেন কে জোরে বলতে হবে কে জানেন এখন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আপনি কি এই আল্লাহর কাছে চাইতে যাইয়া আরেকজন লোককে ধরবেন বুজুর্গ লোককে যে আপনি আমার পক্ষ হয়ে একটু দোয়া করে দেন তাহলে এটা একটু বেমানান দেখায় কথা কি বুঝতে পারতেছেন আল্লাহ বলছে তুমি ডাইরেক্ট চাও তোমার চাওয়া তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না ঠিক কি না প্রিয় হাজিরিন আপনাদের বুঝার জন্য বলি বলেন তো যারা মুসলমান না মুসলমান না মুসলমান ছাড়া আরো ধর্মের লোক আছে কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা অনেক লোক আছে এখন আপনি বলেন তো আপনি আল্লাহকে ডাকেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে রিজিকের ব্যবস্থা করেন কিন্তু তারা যে নামাজ পড়ে না তারা কি এক বেলা না খেয়ে আছে কথার উত্তর দিবেন তারা না খেয়ে আছে তাদের সন্তান না হয়ে আছে তাদের সন্তান হচ্ছে কিনা তাদের ব্যবসায় উন্নতি হচ্ছে কিনা তারা বিশ তালা পঞ্চাশ তালা বাড়ি গাড়ি করছে কিনা তো সে যদি কাফের মুশরিক বেঈমান হয়ে আল্লাহর দয়া সে পায় তা আমি তো দাবি করি আমি মুসলমান আল্লাহর আনুগত্যশীল একজন বান্দা তাহলে আমাকে কেন আরেকজনের কাছে যাইতে হবে আমার আল্লাহ কি আমার সম্পর্কে জানেন না অবশ্যই জানেন সুতরাং এই কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে উই শুড ক্লিয়ার আওয়ার কনসেপ্ট আমাদের এই কনসেপ্টগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন সূরা আরাফ সাত নম্বর সূরার 194 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদান আমসালকুম ফাদউহুম ফালইয়াস্তাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো তারা তোমাদেরই মতো বান্দা
আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যেমন আল্লাহ ছাড়া খাজা বাবার কাছে যে বললো ইয়া খাজা কুস্তু দে মুঝে, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। খাজা বাবার কাছে যে বললেন বাবা দীর্ঘদিন হয়ে গেছে, বিয়ে হয়েছে প্রায় 18 বছর হয়ে গেছে, একটা সন্তানের মুখ এখনো দেখতে পারলাম না, বাবা একটু দোয়া করে দেন, একটা ফু দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, আমাকে আমার স্ত্রীকে নিয়ে আসছি, একটু একটু পানি পড়া দিয়ে দেন, পানি পড়া দিয়ে দেন। বলেন তো আপনি যে ওনার কাছে চাইলেন এতে করে কি আপনার ঈমান থাকবে নাকি থাকবে না? থাকবে, থাকবে। কিভাবে থাকবে? আপনি চাওয়ার কথা কার কাছে? আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনি তো দৈনিক অন্তত কমপক্ষে 17 বার এই কথাটা বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অন্তত 17 বার তো বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজগুলোতে, ফরজ নামাজগুলোতে, আর সুন্নাত নফল মিলে তো 50 রাকাতের আরো বেশি হবে। তো আপনি যদি 17 বার দৈনিক বলেন আল্লাহর কাছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে সেই আপনি কিভাবে আপনার রুচিতে আপনার বিবেকে কিভাবে বাঁধলো যে আপনি আল্লাহ ছাড়া আরেকজনের কাছে যে বললেন যে কিনা গত 2 বছর যাবৎ গোসল করে না, আছে কিনা এমন লোক, আছে কিনা? আছে। সুতরাং ইমান রাস্তাঘাটে বিক্রি করবেন না, ইমান বড় দৌলত, পৃথিবীর সবচাইতে দামি জিনিস ইমান। ইমান যদি না থাকে আপনার আমার মৃত্যুটা যদি ইমানই মৃত্যু না হয়, আল্লাহর কসম জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কোন জায়গায় জায়গা হবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তাহলে আমরা সুখে দুঃখে বিপদে আপদে চাইবো কার কাছে? আপনাদের একটু দুর্বল মনে হচ্ছে, আপনারা মনে হয় রাত মানে এটাতে স্যাটিসফাই না, সন্তুষ্ট না, যে বলে অনেকদিন যাবৎ চাইছি হুজুর, অনেক কিছু চাইছি পাই নাই, এই জন্য মনে হয় আল্লাহর সাথে একটু রাগ নাকি? আচ্ছা বলেন তো আপনি চাইয়া যা পাইছেন না আর আপনি না চাইয়া যা পাইছেন কোনটা সবচেয়ে বেশি বলেন তো? আপনি না চাইতে যা পাইছেন এগুলার শুকরিয়া তো আপনি করে শেষ করতে পারবেন না, ঠিক কিনা? ওয়াইন তাউদ্দু নিয়ামাতান লা তুহসুহা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি, যে অগণিত নিয়ামত দিয়েছি, তোমার মতো এই বান্দা কিয়ামত পর্যন্ত যদি শুধু গণতে থাকো তুমি গণে শেষ করতে পারবে না, আর তুমি শুকরিয়া আদায় তো দূরের কথা, ঠিক কিনা? গণে শেষ করতে পারবে না, তোমাকে আমি কি নিয়ামত দিয়েছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানে 30 বারের বেশি আল্লাহ এই কথাটা বলছে, তার মানে এই কথাটা গুরুত্বপূর্ণ না, ঠিক না? একটা একটা কথা আল্লাহ 30 বার বলছে, 30 বারের উপরে বলছে, 30 বারের উপরে বলছে, একই সূরাতে 30 বারের উপরে আল্লাহ বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাইলে যেই কথাটা 30 বারের বেশি বলা হয়েছে এটা গুরুত্ব খুব কম, কি বলেন? খুব কম, খুব কম, কত বেশি? অনেক, কত বেশি? অনেক। তাহলে একটু ভেবে দেখেন, ভেবে দেখেন, দুনিয়ার কোন দায়িত্বশীল এমপি মন্ত্রী সচিব যদি আপনাকে এক কথা দুইবার বলে আপনি সেই কথাটা মানার জন্য আপনি বেকুল হয়ে যান, অস্থির হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 30 বারের বেশি বলছে ও বান্দা, ও জিন এবং মানুষেরা, আমার এই মাখলুক তোমরা যারা আছো, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতটা অস্বীকার করবে? পারবে কোন একটা নিয়ামত অস্বীকার করতে? পারবে না। তাহলে তাহলে সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা চাইবো কার কাছে? কার কাছে? কার কাছে? 3 নম্বরে মুশরিক এবং কাফের, যারা মুশরিক তারা কাফের, যারা কাফের তারা মুশরিক, একই জিনিস, একই জিনিস, একই চকলেট বিভিন্ন প্যাকেটে পাওয়া যায়, পাওয়া যায় না, চকলেট একটাই, একই কোম্পানির চকলেট, একটা সবুজ একটা লাল, কিন্তু প্যাকেটটা আলাদা আর কি, টেস্ট একই, ঠিক কিনা? সুতরাং মুশরিক আর কাফের দুইটা দুইটা ফ্লেভার, ডিফারেন্ট ফ্লেভার, বাট বোথ আর সেম, উভয়টা একই রকম। যে মুশরিক সে তো আল্লাহর সাথে আরো অনেককে শিরিক করে, তো সে তো এমনি কাফের, আর যে কাফের সে তো আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর বিধান মানে না, কোরআনের আয়াত অস্বীকার করে, রাসূলের সুন্নাহ অস্বীকার করে, সেও একই, ঠিক কি না? ঠিক কি না? তাহলে মুশরিক যে তাকে আমরা কাফের হিসেবে মানি, মানি কি না এটা বিশ্বাস করতে হবে, যে মুশরিক সে কি কাফের। সুতরাং মুশরিকদেরকে কাফের মনে না করলেও আপনার ঈমান থাকবে না, সাবধান হয়ে যান। যারা মুশরিক তাদেরকে কি মনে করতে হবে? কাফের। সে ঈমানদার না, সে আপনার যত বড় জিগির দোস্ত হোক, যত ক্লোজ ফ্রেন্ড হোক, সে কাফের। আপনি যদি কাফের মনে না করেন তাহলে আপনি ঈমান নিয়ে থাকতে পারবেন না, আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। 4 নম্বর দেখেন, 4 নম্বর দেখেন, তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আল্লাহর কোনো বিধানকে
ঠাট্রা বিদ্রূপ করা একটু খুব খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কোন বিধানকে কি করা, মস্কারা করা, ঠাট্টা বিদ্রূপ করা। মনে করেন আপনার ছেলেটা 15-16 বছর, সে এতদিন নামাজ পড়ে নাই, যে কোনো কারণে হঠাৎ করে সে নামাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে। এখন সে নামাজ পড়ে এবং সে চাচ্ছে হালাল ভাবে চলার, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার। এখন হঠাৎ করে তার এই পরিবর্তনটা আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি বাবা হয়ে বলতেছেন আরে নতুন হুজুর হইছিস না, আমারও শিখাইতে আসছিস তুই ইসলাম, তুই আমার ঘরে হইছিস না আমি তোর ঘরে হইছি, ঠিক কিনা? এই ধরনের কথা বলে কিনা? সাবধান, আপনার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার সন্তান ঈমানদার হওয়ার চেষ্টা করছে, সে নামাজ কন্টিনিউ করার চেষ্টা করছে, আপনি তাকে ঠাট্টা করতেছেন, তো আপনি কাকে ঠাট্টা করতেছেন? আল্লাহর বিধানকে ঠাট্টা করতেছেন। একজন সুদ খায়, আপনি আপনি তার এই সুদটাকে আপনি আপনি নিজে সুদ খান না, পছন্দও করেন না, কিন্তু একজন সুদ খায়, একজন ঘুষ দেয় এবং নেয়, সুদের কারবার করে, তাকে আপনি ভালোও বাসেন, তাকে আপনি ঘৃণাও করেন না, তাইলেও আপনার ঈমান থাকবে, থাকবে। তাহলে আল্লাহর আইনের বিরোধী কোনো কাজ যে করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে আমার বাপ হোক, ঠিক কি না? ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি মুশরিক ছিলেন না? তো নবী ইব্রাহিম যিনি আমাদের মুসলমান জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি এত বড় জালালি নবীর পিতা যদি মুশরিক হয়ে জান্নাতের মেহমান হইতে না পারে, আপনার আমার বাবা কি সলিমুদ্দিন কলিমুদ্দিন? যদি ইমানদার হয় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? সুতরাং ইমানের প্রশ্নে কোনো আফসুস, কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আপোষ করা যাবে, সে যেই হোক, আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না। তাহলে আমরা জানলাম যে আল্লাহর বিধানকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহর বিধানকে যদি আপনি একটাও অস্বীকার করেন তাহলে আপনি ছোটখাটো কাফের, ঠিক কি না? আপনি নামাজটাকে ফরজ মনে করেন, আপনি সুদ দেওয়াটাকে মাঝে মধ্যে নফল মনে করেন, নাউযুবিল্লাহ, বাড়িতে যাই বলেন, আপনি সুদ, আপনি সুদের লেনদেনটাকে ফরজ মনে করেন না, সুন্নত মনে করেন না, নফলও মনে করেন না, ওয়াজিবও মনে করেন না, কিন্তু মাঝে মধ্যে আপনার কাছে মনে এটা মুস্তাহাব হইতে পারে, এটা মনে হয় একটা ভালো কাজ হইতে পারে, লোকটার উপকার হচ্ছে, সমস্যা কি? এই বিপদের সময় তো কেউ টাকা দেয় না, দিল না হয় লাখে 30,000, সমস্যা কি? আপনি শুধু মরেন, আপনি মরেন, তারপরে দেখবেন আপনার কয় দিনে বছর যায়, ঠিক কি না? সুতরাং সাবধান হতে হবে প্রিয় হাজিরিন, প্রিয় যুবক ভাইয়েরা, সবচেয়ে বড় যেই সমস্যা আজকে সমাজে মা বাবার প্রতি আমাদের এই অবাধ্যতা, অনেক যুবক ভাইয়েরা মা বাবার কথা শুনতে চায় না, সাবধান যুবক ভাইয়েরা, পায়ে ঠেলে দিও না, তোমার জান্নাত তুমি পায়ে ঠেলে দিও না, তুমি জানো না হুমা জান্নাতুকা ওয়া নারু, তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম, সুতরাং ডিসিশন ইজ ইয়োরস, তুমি কোথায় যেতে চাও সিদ্ধান্ত নাও, তুমি কি মা বাবার খেদমত করে মা বাবার অনুগত সন্তান হয়ে তুমি কি জান্নাতে যেতে চাও নাকি তাদেরকে অবজ্ঞা করে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে জাহান্নাম কামাই করতে চাও, সিদ্ধান্ত তোমার, ঠিক কি না? তবে আলহামদুলিল্লাহ কোনো গরিব সন্তানের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, কোনো আলেমের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক কি না? আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো পৃথিবীতে এমন একজন লোক আমাকে দেখাতে পারবে না যে কোনো আলেমের মা কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ বলতে পারবে না, ঠিক কি না? যার ভিতরে ন্যূনতম কোরআনের জ্ঞান আছে, ন্যূনতম আল্লাহর ভয় ন্যূনতম আছে, তার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব না। সুতরাং সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আলোচনা থেকে যা বললাম এই বিষয়গুলো যেন আমরা বুঝে অনুধাবন করে নিজের জীবন গড়তে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।